हरे कृष्णा जय जय श्री राधे। আপনারা অনেকে শ্রীধাম বৃন্দাবনে এসে ব্রজের বিভিন্ন লীলাস্থলগুলো দর্শন করেন। তো আজকে প্রতিপাদ্য বিষয় শ্রী নন্দগাঁও নন্দীশ্বর মহাদেব। তো এই স্থানের সম্বন্ধে শ্রী রঘুনাথ দাস গোস্বামী তার ব্রজবিলাস স্তবে বর্ণনা করছেন, যে স্থানের সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, আমাদের এই সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রী লক্ষ্মী দেবী। এই লক্ষ্মীদেবী পরিচারিকার মতো সেখানে উনি বিরাজ করে থাকেন। এখানে শুধু লক্ষ্মীজি একাই থাকেন না, সেখানে অষ্টমহাসিদ্ধি কারা আপনারা জানেন, এই অষ্টমহাসিদ্ধি হচ্ছে অনিমা মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য বসিত ঈশিত কাম্বসেতা। এই অষ্টমহাসিদ্ধি, এই অষ্টমহাসিদ্ধি বিভিন্ন এক একটা যে সিদ্ধির এক একটা শক্তি আছে। যেমন অনিমা শরীরকে অনুর মতো করে ক্ষমতা করার শক্তি, খুব ছোট করা যায়, ইহা দ্বারা সে পাথরের ভিতরে প্রবেশ করতে পারে। সেরকম মহিমা যত বড় ইচ্ছা সে তত বড় হতে পারে। লঘিমা খুব ছোট হওয়ার ক্ষমতা। প্রাপ্তি খুব দূরের বস্তু হাতে পাওয়ার মতো ক্ষমতা, কাছে পাওয়ার মতো, এমনকি চন্দ্রকেও স্পর্শ করার শক্তি। প্রকাম্য দূরস্থ বস্তুকে নিকটে আনয়নের শক্তি, অনেক দূরের বস্তু নিকটে আনা যায়। বসিত ভৌতিক পদার্থকে বশীভূত করা। ঈশিত ভৌতিক পদার্থ সময়ের উপর প্রভুত্ব করিবার শক্তি। এবং কাম্বসহিতা ভূত বা ভৌতিক পদার্থের সম্বন্ধে যেরূপ ইচ্ছা সেরূপ করিবার শক্তি। এই মহা অষ্টসিদ্ধিগণ প্রতি মুহূর্তে সেই নন্দীশ্বরের মধ্যে বিরাজমান। হ্যাঁ, আর সেখানে ব্রজবাসীগণের সুখনিবাসী স্থান জনজননী। এবং সেই নন্দীশ্বরের যে ব্রজবাসীদের ঘর শাস্ত্রে বর্ণনা করছেন যে চিন্তামণি দ্বারা তাদের ঘর নির্মিত। সেখানে সেই নন্দীশ্বরে শ্রীমতী রাধারানী শত সহস্র গোপীদেরকে নিয়ে রন্ধন করিবার উদ্দেশ্যে সেই নন্দীশ্বরে ভ্রমণ করেন। এবং এখানে শিল ব্রহ্মসংহিতার একটি শ্লোকে বলা হচ্ছে, শিল ব্রহ্মাজি বলেছেন, চিন্তা মনির অপকরমধু কল্প বিশ্বম সুরবিরোগ চিন্তা মনির উপকার সদমসু কল্পবৃক্ষ লক্ষ্মীষু সুরবিরোবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সপ্রম সেবমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। হ্যাঁ, সেখানে লক্ষ লক্ষ কল্পবৃক্ষের বন, শ্রী বৃন্দাবনের শত সহস্র মহালক্ষ্মীগণ প্রত্যেক সসম্ভ্রমে সেবমান গোচারণ পরায়ণ শ্রী গোবিন্দকে ভজন। লক্ষ লক্ষ লক্ষ্মীগণ গোচারণে পরায়ণ, গোচারণ ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু গরুচরণ সেই গোবিন্দকে ভজনা করছেন। শ্রী শব্দের অর্থে শোভা। সেখানে অনেক ধরনের গাছ বৃক্ষ কল্প বৃক্ষ সেখানে বিরাজমান। তার মধ্যে কিছু গাছের নাম এখানে বর্ণনা করা হচ্ছে, যেমন রসাল পনস অর্জুন নারিকেল কুবাক তমাল কদম্ব বকুল পুণ্যকাদি বৃক্ষসমূহ জাতি জ্যুতি নবমল্লিকা লবঙ্গ অতিমুক্তা প্রভৃতি লতা সময় বেষ্টিত। হ্যাঁ, সেখানে নানা ধরনের পশু পাখি, আজও আমরা বিভিন্ন ময়ূর দেখতে পাই সেখানে আশেপাশে। তো এই সমস্ত যে নন্দীশ্বরের চারিদিকে বিরাজমান, এই নন্দীশ্বর সম্বন্ধে আরেকটি ভাগ লীলা আছে। শ্রীমদ্ ভাগবতমে পরীক্ষিত মহারাজকে যখন শ্রী শুকদেব গোস্বামী বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করে তখন শ্রীনন্দ মহারাজ অনেক অনেক গোদান সন্ধান করে থাকেন। তো পরীক্ষিত মহারাজের একটি সন্দেহ হয়েছিল যে সাধারণ ছোট্ট একটি গ্রামের অধিপতি শ্রী নন্দ মহারাজ সে কী করে এত ধন সম্পত্তির মালিক হতে পারে। সেক্ষেত্রে এইটা কিন্তু পরীক্ষিত মহারাজের মনে মনে একটা সন্দেহ হয়েছিল, কিন্তু সুখদেব গোস্বামীকে বলেননি। কিন্তু সুখদেব গোস্বামী
পরীক্ষিত মহারাজের মনের ভাব বুঝতে পেরে উনি বলছেন যে তত আরব্য নন্দস্ব ব্রজ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসত্ব গুণেই রমা ক্রীড়া ক্রম ভীপ। ব্রজ ভগবানের নিত্য নিবাসভূমি, সুতরাং সততই সর্বসম্পত্তি পরিপূর্ণ। শ্রীকৃষ্ণ জন্মদিন হইতে আবার ওই স্থান রোমার বিহার ভূমি হইয়া উঠল। তাৎপর্য এই, স্বভাবতেই সর্বসমৃদ্ধিপূর্ণ ব্রজধাম, যাহার এক একটি ব্রজকোণার মধ্যে অনন্ত বৈকুণ্ঠের সম্পদ নিহিত রহিয়াছে, সেই স্থানের সম্পদ বৃদ্ধির নিমিত্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী রোমার সহায়তা কোনোই প্রয়োজন নেই। তবুও শ্রীকৃষ্ণ এবং তাহার পার্শ্বধনের সেবাতেই সকলের সর্বপ্রকার সার্থকতা হইয়া থাকে ভাবিয়া সম্পদের অধিষ্ঠাত্রী দেবী রমা যেন এখানে মূর্তিমান হইয়া পরিচারিকার ন্যায় চারিদিকে নিয়ত পরিভ্রমণ করিতেছেন। নন্দীশ্বরের অতুলনীয় বৈভবের অনুভবেই এই প্রকার উক্তি। আমরা এই রঘুনাথ দাস গোস্বামী এবং ভাগবতের এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে কীভাবে নন্দ মহারাজ সেখানে অনন্ত অনন্ত যে দান, সে কী করে সম্ভব হয়েছিল। কারণ কৃষ্ণ ভগবান যেখানে থাকেন, লক্ষ্মীজি স্বাভাবিকভাবেই সেখানে থাকবেন, সেখানে আর সম্পত্তির কোনো অভাব হবে না। তো আপনারা যখন যদি কখনো সরাসরি আসেন, এই নন্দগ্রামের আরও বিস্তারিত লীলা আপনাদেরকে বোঝানো হবে, আমি বলার চেষ্টা করব। যদি আপনারা কখনো বৃন্দাবনে আসেন, অবশ্যই এই নন্দগ্রামে যাবেন এবং নন্দগ্রামের অপূর্ব যে মন্দিরটি সেটি দর্শন করবেন। খুবই সুন্দর মন্দির। শ্রী মন্দিরে শ্রী নন্দ মহারাজ, মা যশোদা, কৃষ্ণ বলরাম সহ সখাগণ বিরাজমান এবং পাশেই ভগবান শিবের একটি মন্দির রয়েছে। আপনারা অবশ্যই এই নন্দভবনে বা নন্দীশ্বরে এই নন্দগ্রামে আসবেন, এই নন্দগ্রামে এসে আপনাদের জীবনকে সার্থক করে তুলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী নন্দগ্রাম কী জয়। শ্রী শ্রী ব্রজবৃন্দাবন ধাম কী জয়। রঘুনাথ দাস গোস্বামী কী জয়। শ্রীল প্রভুপাদ কী জয়। শ্রী গুরুদেব মহারাজ কী জয়। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল।